প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশী যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর 27 জুন 2020, 13 আষাঢ়, 1427। তথ্য পরিবেশনের আগে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জোন বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে জোনিং পদ্ধতি নিয়ে একটি পরামর্শ কমিটি অব্যাহতভাবে কাজ করছেন। রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোনের একটি চলমান প্রক্রিয়া, যা নির্ধারণ করা হয় সংক্রমণ বিস্তারের সর্বাধিক ঝুঁকি, মাঝারি ঝুঁকি এবং কম ঝুঁকির উপর নির্ভর করে। জোনিং পদ্ধতি স্থায়ী কোনো বিষয় নয়, কাজেই স্থায়ীভাবে কোনো অঞ্চল বা এলাকাকে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয় নাই। দেশে বিভিন্ন স্থানে কিছু এলাকায় রেড জোন বাস্তবায়িত হচ্ছে। ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। পূর্ব রাজাবাজারে রেড জোন চলমান আছে। পরামর্শ কমিটির গাইডলাইন অনুসারে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। এখানে উল্লেখ করি, জোন বিষয়ে যে কমিটি করা হয়েছে তাতে 13 জনের সদস্য আছেন এবং এই কমিটির চেয়ারপারসন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। এবং এই কমিটিতে ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস থেকে যেমন সদস্য আছে, A2I থেকে সদস্য আছে, রোগ নিয়ন্ত্রণ এবং লাইন ডিরেক্টর থেকে সদস্য আছেন, IDCR থেকে আছেন এবং মেন্টাল হেলথেরও সদস্য আছেন, প্রাক্তন মহাপরিচালক আছেন, সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন থেকে আছেন এবং পাবলিক হেলথের প্রাক্তন সভাপতি, এরকম 13 জনকে নিয়ে এই কমিটি করা হয়েছে এবং তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন কীভাবে জোনিং সিস্টেমটা চলমান আছে এবং কার্যকর হবে। পরীক্ষাগারের আরও একটি নতুন বেসরকারি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, যেটা ঢাকার বাইরে, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড চট্টগ্রাম। 67টি পরীক্ষাগার হলো, তবে আজকে আমাদের হাতে 58টি পরীক্ষাগারের ফলাফল এসেছে। 5টি বেসরকারি পরীক্ষাগার তাদের নমুনা সংগ্রহ বা ফলাফলের কোনো রিপোর্ট দেয়নি, 2টি বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা নমুনা সংগ্রহ এবং পরীক্ষা রিপোর্ট দেয়নি এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আরও 2টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারাও তাদের পরীক্ষার সংগ্রহ এবং নমুনা রিপোর্ট দেয়নি। কাজে আজকে 58টি পরীক্ষাগারের ফলাফল বলবো। নমুনা সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 15,059টি এবং পরীক্ষা হয়েছে 15,157টি পূর্বের নমুনা সহ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 712,098টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,504 জন। 24 ঘন্টায় শনাক্তর হার 23.12% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 133,978 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.81%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,185 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 54,318 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ, নারী 2 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 13 জন এবং 71 থেকে 80 7 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রামে 10 জন, খুলনা 1 জন, রাজশাহী এবং সিলেটে 4 জন করে এবং রংপুরে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 4 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যার তথ্য, ঢাকা মহানগরীতে জেনারেল বেডের সংখ্যা 4,293টি, ঢাকা মহানগরীতে ICU বেডের সংখ্যা 79টি, সারা দেশে সাধারণ বেডের সংখ্যা বা জেনারেল বেডের সংখ্যা 12,073টি, সারা দেশে ICU বেডের সংখ্যা 275টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,445টি। সারা দেশে জেনারেল বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,225 জন, সারা দেশে ICU বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 112 জন
এবং সারা দেশে ২৪ ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৭৫ জন, সারা দেশে ২৪ ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৭১ জন। আইসোলেশনে ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছে নতুন করে ৭২৬ জন, ২৪ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে ২৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৪,০৯৩ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৯,৮২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪,২৬৭ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২,৩১২ জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ৩,৩৬,৭০২ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২,৫২০ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২,৭৭,১৫৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩,৯১৩ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগ্রহ হয়েছে ২৫,২৮,২৪৫টি এবং বিতরণ হয়েছে ২৩,৭৫,৬৪টি। বর্তমানে মজুত আছে ১৫,১৮১টি সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। ২৪ ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে ১৬৬৩৬৯টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে ১৩৪,৪৪,৫৩৪টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৬,৪০৩ জন, ২৪ ঘন্টায় নতুন করে একজন চিকিৎসক যুক্ত হয়েছেন এই প্রক্রিয়ার সাথে এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন ৪,২১৭ জন চিকিৎসক। ২৪ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে ৮৮৫ জন, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ জন, সকল স্থল বন্দরে ১৭৭ জন, দুটি সমুদ্র বন্দরে ২০৮ জন এবং এই সকল বন্দর এবং ক্যান্টনমেন্ট রেজিস্ট্রেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে ৭৩২,১৮০ জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ২২,৮৮৪ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৬,৮৬,১৯২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ৪৯৫ জন এবং এ পর্যন্ত ১৯,৬৫১ জন। বিশ্বে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১৭৭,১২ জন এবং এ পর্যন্ত ৯৪,৭৩,২১৪ জন। ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন ৫,১১৬ জন এবং এ পর্যন্ত ৪,৮৪,২৪৯ জন। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করার আগে আবারও জানাই, নিজের সুরক্ষা নিজের হাতে, আপনার সুরক্ষা আপনার হাতে। সুরক্ষিত থাকুন, রোগ প্রতিরোধ করুন, সংক্রমণকে প্রতিহত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।